আলফা বিটা গামা ডেল্টার পর করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহামারী করোনা ভাইরাস কমে আসায় বিশ্বের মানুষ যখন স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে, ঠিক তখনই সামনে এসে হাজির করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। বাংলাদেশেও করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভেরিয়েন্টটি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিতের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক জাহিদ মালিক। এছাড়াও বাংলাদেশের স্থল, বিমান ও নৌবন্দরের প্রবেশপথে স্ক্রিনিং বসানো হয়েছে। একই সঙ্গে সারা বাংলাদেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সব জেলা শহরের প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই করোনা ভাইরাসের যে আক্রান্ত হয়েছিলেন সেটা খুবই ভয়াবহ ছিল, কিন্তু সাম্প্রতিককালে যে নতুন ভেরিয়েন্ট এসেছে সেটা আরও বেশি ভয়াবহ, উদ্বেগজনক। সেটা সারা বিশ্বেই ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। ইতিমধ্যেই সরকার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে আমাদের বিমানবন্দরগুলিতে সতর্কতা অবস্থান করেছে। এই ভয়াবহ পরিস্থিতিকে মুক্তি পেতে গেলে প্রধান যে উপায় সেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনগণের মধ্যে সচেতনতার প্রয়োজন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী রাষ্ট্রতেও যে কোনো সময় আক্রান্ত হতে পারে। সেই জন্য এই করোনা ভাইরাসের ভয়াবহ থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই চিকিৎসকদের পরামর্শ অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করলেও তড়িঘড়ি কোনো ব্যবস্থা না নিতে আহ্বান জানিয়েছে। একে কোভিডের সবচেয়ে ভয়াবহ ভেরিয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। তবে নতুন আতঙ্কে ওমিক্রনের বিরুদ্ধে নতুন বুস্টার ডোজ আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবোর।